তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ার সাত মাস পার না হতেই বিদায় ঘণ্টা বেজেছে নাজমুল হোসেন শান্তর। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টটি হতে পারে শান্তর শেষ ম্যাচ। তবে নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে ধোঁয়াশায় বোর্ড। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ এর খবর অনুযায়ী বিসিবি ও জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনেই বিষয়টি নিশ্চিত করেছেন। গত ফেব্রুয়ারিতে সাকিব আল হাসানের পরিবর্তে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হয় শান্তর হাতে। তবে তার অধীনে দলের পারফরম্যান্স আহামরি ভালো নয়। পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট জয় ও টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেয়ার মতো সাফল্য থাকলেও যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার, ভারত সফরে সবগুলো ম্যাচে বাজেভাবে হারা, এমন দৃষ্টিকটু ব্যর্থতাও রয়েছে। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শান্তর অফ ফর্ম। দলের অন্যতম সেরা ব্যাটার নেতৃত্ব ভার নেওয়ার পর থেকেই ফর্মে নেই, ব্যাটে নেই রানের দেখা। তার উপর মাঠের বাইরে শান্তর নানা বক্তব্য নিয়ে তৈরি হয়েছে সমালোচনার জোয়ার। সব মিলিয়ে শান্ত নিজেই তিন ফর্ম্যাট থেকে বিদায় নিতে চাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তিনি আর জাতীয় দলকে নেতৃত্ব দিতে চান না বলে জানিয়েছেন বিসিবিকে। শান্ত অধিনায়কত্ব ছাড়লে নতুন অধিনায়ক কে হবেন তাই এখন ভাবার বিষয়। 2025 সালের ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তরই দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। সেই মেগা আসরের আগে টাইগারদের ওয়ানডে সিরিজ আছে একটি। আফগানিস্তানের বিপক্ষে সেই সিরিজ দিয়েই শুরু হতে পারে নতুন অধিনায়কের পথ চলা। শান্ত অধিনায়কত্ব ছেড়ে দিলে টেস্ট ও ওয়ানডের নেতৃত্ব পেতে পারেন মেহেদী হাসান মিরাজ, আর টি টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে তাওহিদ হৃদয়ের কাঁধে।